আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গলা ভাঙ্গা নিয়ে। গলা ভাঙ্গা, স্বরভঙ্গ, এটা কীভাবে হয়, এর চিকিৎসা কী, এইগুলো নিয়ে আলোচনা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। যে কারণেই স্বরভঙ্গ হোক, আমরা এটা যেন 3-4 সপ্তাহের অধিক পার না করি। স্বরভঙ্গ অবস্থায় যদি 3-4 সপ্তাহ পার হয়ে যায় তাহলে যেন আমরা গুরুত্ব দিই, এটা এই ব্যাপারে আমরা সিরিয়াস হই, সেইভাবে চিকিৎসা করি এবং সচেতন হই। এখন আসি স্বরভঙ্গের সমাধান। প্রথমত ঘরোয়া পদ্ধতি, দ্বিতীয়ত চিকিৎসা। ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা সমাধান চাই, ঘরোয়া পদ্ধতিতে সাধারণত প্রাথমিক লেভেলের যে স্বরভঙ্গ, অ্যাকিউট ল্যারিংজাইটিস যেটা, এটা কিন্তু সেরে যায়। খুব সহজ সরল সিম্পলভাবে আমরা একটু জেনে রাখি, সাধারণভাবে যদি আমাদের স্বরভঙ্গ হয় অবশ্যই লবণ পানির গড়গড়া করতে হবে, লেবু, আদা, লবঙ্গ, এই 3টা জিনিস গরম পানির সমারোহে, এই 3টা জিনিস ব্যবহার করে যদি আমরা কুলকুচি করি, যদি গড়গড়া করি, তাহলেও কিন্তু সেরে যায়। তৃতীয়ত, যদি বেশি মাত্রায় হয়ে থাকে, একেবারেই সাউন্ড তৈরি না হয়, সেই ক্ষেত্রে মানে ভোকাল কর্ডকে রেস্ট দিতে হয়, অর্থাৎ আমরা কথা বলা থেকে বিরত থাকব। যদি আমরা এরকম 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস যদি কথা বলা থেকে বিরত থাকি, তাহলেও কিন্তু মানে ল্যারিংজাইটিস সেরে যায়। চতুর্থত, আদা। আদার কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে। আদা, তুলসী পাতা, লেবুর রস এবং মধু, এই কয়েকটি মিক্সড করে আমরা যদি খাই এবং এই মিশ্রণটাকে দিয়ে আমরা গড়গড়া করি, তাহলেও কিন্তু ল্যারিংজাইটিস সেরে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনায় আসি চিকিৎসা। চমৎকার চিকিৎসা আছে হোমিওপ্যাথিক চিকিৎসা ল্যারিংজাইটিসে। ল্যারিংজাইটিস হইলে আমরা সাধারণত কারণ খুঁজব, যে কী কারণ এটা হলো। যদি এক্সেসিভ কথা বলার কারণে হয় তাহলে সেই ধরনের ওষুধ খেতে হবে, যদি ঠান্ডাজনিত কারণে হয় সেটাও আমাদের ভাবতে হবে। এছাড়া যদি ক্রনিক ল্যারিংজাইটিস, বিশেষ করে ভোকাল কর্ডের পলিপ, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাপিলোমা বা অন্য কোনো নোডিউল হয়, সেক্ষেত্রে আমাদের আরও গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। তো হোমিওপ্যাথিক চিকিৎসায় যখন আমরা যাব, তখন আমরা অবশ্যই এক্সপার্ট একজন চিকিৎসকের শরণাপন্ন হবে, এবং আমি যে ওষুধগুলো এখন বলছি এই ওষুধগুলো যদি আমরা লক্ষণ বেসিসে খাই তাহলে কিন্তু আমরা ভালো হয়ে যাব। ওষুধগুলোর মধ্যে বেশি গুরুত্ব পায় অ্যাকোনাইট ন্যাপ, আর্নিকা মন্ট, লিডাম্পাল, হিপারসাল্প, কার্বোভেস, স্পঞ্জিয়া, রাস্টক্স, ব্রায়োনিয়া, বেলেডোনা, টিউবারকুলিনাম, ক্যালকিরিয়া কার্ব, অ্যাসিড নাইট্রিক ইত্যাদি। এই ওষুধগুলো আমরা লক্ষণ ভিত্তিতে প্রয়োগ করলে তাহলে কিন্তু ল্যারিংজাইটিস থেকে রক্ষা পাব। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।